শুভ সন্ধ্যা আপনার আইএমটিভি ওড়িশা চ্যানেল কু স্বাগত। আজ সন্ধ্যার কোণ কোণ গুরুত্বপূর্ণ খবর রয়েছে, চলন্তু জানি নব। 120টি যাত্রীঙ্কু নেই যাওথবা বোটরে সমুদ্র মঝিরে লাগিলা নিয়া। ফিলিপাইন্সরে 120টি যাত্রীঙ্কু নেই যাওথবা এক বোটরে নিয়া লাগি যাইছি। বোটটি সমুদ্র মঝিরে থিবা বেলে নিয়া লাগি যাইছিল। তটরক্ষী বাহিনী কহিছন্তি এবং সমস্ত যাত্রী এবং কর্মচারীঙ্কু উদ্ধার করা যাইছি। তটরক্ষী বাহিনী কহিছে কেন্দ্র ফিলিপাইন্সর সিকাই জোর প্রদেশ বাহালকু যাওথবা সময়রে রবিবার সকালে এক বোটরে নিয়া লাগি যাইছিল। এতে 65 জন যাত্রী এবং 55 জন ক্রু মেম্বর রহিদিলে। কাস্টগার্ড মুখপাত্র তথা জয় বুমতাজ কহিছন্তি যে নিয়াকু আয়ত্ত করিবা পাই 2টি জাহাজ মধ্য নিয়োজিত করা যাইছি। রুশিয়া কবজারে থিবা গাঁকু মুক্ত করুছে ইউক্রেন। রুশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিরন্তর জারি রয়েছে। এই সময় রুশিয়ার আক্রমণকে নিয়ে ইউক্রেন মধ্যে প্রতিক্রিয়াশীল হয়ে উঠিছে। বর্তমান ইউক্রেন দক্ষিণ ইউপ্রাইজিয়া অঞ্চল এক গ্রাম দখল করেছে ইউক্রেন। রুশিয়ার জন অধিকারী এ নিশ্চিত করেছেন, চলিত মাস আরম্ভে কাউন্টার আক্রমণ কার্য আরম্ভ পরঠার এ হচ্ছে প্রথম। অধিকারী ভ্লামিডির রোখব কহিছেন যে ইউক্রেন সৈন্য মানে আটকি ঘটি বস্তি অক্তিয়ার করে নিয়েছেন। এবার রুশিয়ার তোপখানাকে ঘেরি রহিবা পরে সেখানে নিজকে মধ্য নিয়োজিত রাখিছেন। যুদ্ধর সমাপ্তি এবে জরুরি, পুটিনকু কহিলে রামাফোসা। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা রুশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিনকু কহিছন্তি রুশিয়া এবং ইউক্রেন যুদ্ধ এবে শেষ হওয়া উচিত। এক গণমাধ্যম রিপোর্টে কুহাযাইছে রামাফোসা সেন্ট পিটারবর্গর অর্ধাদশ শতাব্দীর ক্রিস্টাল কোর্স প্যালেসে কহিছন্তি যে যুদ্ধকু কথাবার্তা এবং কূটনৈতিক উপায় মাধ্যমে সমাধান করা যাওয়া উচিত। আফ্রিকার 7 জন নেতাঙ্কু নিয়ে এক প্রতিনিধি দল সহিত রামাফোসা সেঠার মধ্যে রহিলে। হব মিত্র চাইনার ব্লিঙ্কেন। পৃথিবীর 2টি বৃহৎ অর্থনীতি তথা শত্রু আমেরিকা এবং চাইনা মধ্যে বন্ধুত্ব সম্পর্কর উপস্থিতি আরম্ভ হয়েছে। আমেরিকার বৈদেশিক মন্ত্রী আন্টনি ব্লিঙ্কেন 2 দিন গস্তরে রবিবার দিন চাইনার পৌঁছিছেন। এই সময় মধ্যে সে আমেরিকা এবং চাইনা মধ্যে বড়ুথিবা তিক্ততাকে হ্রাস করা প্রয়াস উপরে আলোচনা করিবার সে মধ্য যোজনা করছেন। 5 বর্ষ পরে আমেরিকার জন বরিষ্ঠ অধিকারীঙ্ক অবস্থায় চাইনার মধ্যে সে পৌঁছিছেন। নেপালে প্রবল বর্ষা সহ ভূস্খলন, জনে মৃত এবং 25 জন নিখোঁজ। নেপালের পূর্ব ভাগের বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেউছি। পূর্ব নেপালে বন্যা এবং ভূস্খলন যোগ অতিকমে 25 জন নিখোঁজ অনেক। সূচনা অনুযায়ী 16-24 ঘন্টা মধ্যে পূর্ব নেপালের 3টি জেলার এইসব ঘটনা ঘটি। সূচনা অনুযায়ী শম্ভুবা শিভা জেলা সবুঠার অধিক প্রভাবিত হয়েছে। এই জেলার 16 জন লোক নিয়োজিত রয়েছে নিয়ে সূচনা মিলিছে। জেলা পুলিশ কার্যালয়ের মুখ্য বীরেন্দ্র গোদরা কহিছেন কি হেবা খোলার শনিবার সন্ধ্যায় আসিথিবা বন্যায় সুপর হওয়া খোলা জল বিদ্যুৎর 16 জন কর্মচারী মধ্যে নিখোঁজ রয়েছেন। ব্লড সিমেন্ট অপড়াইব জিএলএস। দেশের প্রমুখ শিল্প প্রতিষ্ঠান তথা ভারতের অগ্রণী স্টেনসেল স্টিল নির্মাতা তথা জিন্দাল স্টেনসেল লিমিটেড বা জিএসএলর সমস্ত ইউনিটের অত্যাধুনিক জ্ঞানকৌশলর প্রয়োগ সম্পর্কে ঘোষণা করা যাইছে। বিশেষ করে জিন্দল স্টেনসেল স্টিল ডাস্টের স্টিল আপনাবা সহ তাহার উৎপাদন যোজনা সিডুলিং এবং নির্বাহ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা লক্ষ্য রাখুছি। নিকটরে জিএসএলর ক্ষমতা বার্ষিক উৎপাদন 2.9 নিউটন এমটিপিরে মধ্যে পরিণত করা যাব। হিমজি জুয়েলার্সর বৈকুণ্ঠ কলেকশন। রাজ্যের সর্বপুরাতন অলঙ্কার প্রতিষ্ঠান হিমজি জুয়েলার্সর বহু প্রতীক্ষিপ্ত তথা সূক্ষ্ম কলাঙ্কার ব্যাপক ডিজাইন বৈকুণ্ঠ কলেকশনর শুভারম্ভ সম্পর্কে ঘোষণা করা যাইছে। বিশেষ করে চলিত বর্ষর পবিত্র রথযাত্রা উপলক্ষে হিমজি জুয়েলার্সর স্বতন্ত্র উৎপাদন বৈকুণ্ঠ কলেকশনর সীমিত সংগ্রহকে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা যাইছে। এপরিকি প্রতিষ্ঠানর অভিজ্ঞ কারিগর স্বতন্ত্র কারিগিরি তৈরি হওয়া উপরোক্ত সংগ্রহগুলো গ্রাহক মানে খিমজি জুয়েলার্সর ভুবনেশ্বর পুরী এবং কটক স্থিত শোরুমগুলি 2023 এবং জুন 31 মধ্যে ক্রয় মধ্যে করিপারে। রথযাত্রায় মোতায়েন হব 170 প্লাটুন ফোর্স। মহাপ্রভুঙ্ বিশ্ব প্রসিদ্ধ ঘোষযাত্রা পাই পুলিশ প্রশাসন পক্ষরু সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছি যাইছে। এথর রথযাত্রায় 170 প্লাটুন ফোর্স মধ্যে মোতায়েন হব। জনগহলি নিয়ন্ত্রণ, রথটণা, ট্রাফিক সুপরিচালনা এবং ভিআইপিঙ্ সুরক্ষা পাই স্বতন্ত্র ব্যবস্থা গ্রহণ করা যাইছে। শৃঙ্খলিত তথা সুরখুরে সম্পন্ন করা পুলিশ প্রশাসন পক্ষের পুরী টাউন হলরে পুলিশ মহানির্দেশক বা ডিজিপি সুনীল বৎসরক অধ্যক্ষতায় এক বৈঠক মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। পুলিশ সূচনা সেবা অধিকারী উপনির্দেশক পদক উন্মত। সূচনা এবং লোকসম্পর্ক বিভাগ 6 অধিকারী উপনির্দেশক ভাবে
ପଦୋନ୍ନତି ପାଇଛନ୍ତି। ନିର୍ଦ୍ଦେଶାଳୟରେ କାର୍ଯ୍ୟରତ ଭଣ୍ଡାର ଅଧିକାରୀ ସୁରଜିତ ମିଶ୍ର, ରାଜ୍ୟପାଳଙ୍କ ଲୋକସମ୍ପର୍କ ଅଧିକାରୀ ରକ୍ଷକ କୁମାର ନାୟକ, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟର ଲୋକସମ୍ପର୍କ ଅଧିକାରୀ ଚିତ୍ତରଞ୍ଜନ ପତି, ମୁଖ୍ୟାଳୟର ସୂଚନା ଅଧିକାରୀ ତଥା ଦୀପ୍ତିମୟୀ ମହାପାତ୍ର, ବରଗଡ଼ ଜିଲ୍ଲା ସୂଚନା ଓ ଲୋକସମ୍ପର୍କ ଅଧିକାରୀ କଲ୍ୟାଣୀ ଦାସ ଏବଂ କଟକ ଜିଲ୍ଲା ସୂଚନା ଓ ଲୋକସମ୍ପର୍କ ଅଧିକାରୀ ଲାଲଟେଣ୍ଡୁ ମହାପାତ୍ର ଏହି ପଦୋନ୍ନତି ପାଇଛନ୍ତି। ଏ ସମ୍ପର୍କରେ ବିଭାଗ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ମଧ୍ୟ ପ୍ରକାଶ ପାଇଛି। ବିଓଆର୍ଆଇର ମିନି ଆର୍ବିସି ଉଦ୍ଘାଟିତ। ବ୍ୟାଙ୍କ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ବା ବିଓଆଇର ଏକ ମିନି ଆର୍ବିସି ନିକଟରେ କଟକର ପୋଲିସ କେୟାର ଶାଖାଠାରେ ଉଦ୍ଘାଟିତ ହୋଇଛି। ଏହି ଅବସରରେ ଏନ୍ବିଜି ଓଡ଼ିଶାର ମହାପ୍ରବନ୍ଧକ ବିକ୍ରମ କେଶରୀ ମିଶ୍ର ସମ୍ମାନିତ ଅତିଥି ଭାବେ ଯୋଗ ଦେଇ ଏହାର ଉଦ୍ଘାଟନ କରିଥିଲେ। ଅନ୍ୟମାନଙ୍କ ମଧ୍ୟରେ ବିଓଆଇ ଭୁବନେଶ୍ୱର ଆଞ୍ଚଳିକ କାର୍ଯ୍ୟାଳୟର ଆଞ୍ଚଳିକ ପ୍ରବନ୍ଧକ ଏସ୍ ମଲୟଦାସ, ଉପ ଆଞ୍ଚଳିକ ପ୍ରବନ୍ଧକ ଅଶୋକ କୁମାର ଜେନା, ମିନି ଆର୍ବିସିର ବରିଷ୍ଠ ପ୍ରବନ୍ଧକ ରମେଶ ମିଶ୍ର ମହାରଣ, ଆଞ୍ଚଳିକ କାର୍ଯ୍ୟାଳୟର ମାର୍କେଟିଂ ଅଧିକାରୀଙ୍କ ସମେତ ବିଭିନ୍ନ ଶାଖାର ଶାଖା ମୁଖ୍ୟମାନେ ମଧ୍ୟ ଉପସ୍ଥିତ ରହିଥିଲେ। ଦୁଇ ଦିନ ମଧ୍ୟରେ ବ୍ରିଟେନରେ 3 ଭାରତୀୟଙ୍କୁ ହତ୍ୟା। ବ୍ରିଟେନରେ ଭାରତୀୟଙ୍କ ଉପରେ ଆକ୍ରମଣ ଥମିବାର ନାଁ ନେଉନାହିଁ। ଗତ 4 ଦିନ ମଧ୍ୟରେ ବ୍ରିଟେନରେ 3 ଜଣ ଭାରତୀୟଙ୍କୁ ହତ୍ୟା କରାଯାଇଛି। କେରଳର ଜଣେ ଯୁବକଙ୍କୁ ଛୁରୀରେ କରି ଆକ୍ରମଣ କରାଯାଇଛି। ମେଟ୍ରୋପଲିଟାନ ପୋଲିସ ତରଫରୁ କେରଳର ଅରବିନ୍ଦ ଶଶିକୁମାର ନାମକ 25 ବର୍ଷ ଯୁବକଙ୍କୁ ହତ୍ୟା କରିଥିବା ସଲମାନ ସଲିମ୍ଙ୍କୁ ଗିରଫ କରାଯାଇଛି। ଏକ ଜାତୀୟ ଗଣମାଧ୍ୟମ ମୁତାବକ ଅରବିନ୍ଦ ଶିଖ କୁମାର ଏବଂ ସଲମାନ ସବ୍ରି ବ୍ରିଟେନର ସାଉଥ ୱେଷ୍ଟର୍ଣ୍ଣଠାରେ ଏକ ରୁମ୍ରେ ମଧ୍ୟ ସେମାନେ ରହୁଥିଲେ। ଉତ୍ତରପ୍ରଦେଶର ଅସହ୍ୟ ହେଉଛି ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହ। ଅସହ୍ୟ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହ ଫଳରେ ଉତ୍ତରପ୍ରଦେଶର ବଲିଆ ଜିଲ୍ଲାରେ ଗତ 72 ଘଣ୍ଟା ମଧ୍ୟରେ 54 ଜଣଙ୍କ ମୃତ୍ୟୁ ହୋଇଛି। ଏହା ସହିତ 400 ଲୋକ ଅସୁସ୍ଥ ହୋଇ ଏବେ ମେଡିକାଲରେ ଚିକିତ୍ସିତ ହେଉଛନ୍ତି। ଉତ୍ତରପ୍ରଦେଶର ଅଧିକାଂଶ ସହରରେ ତାପମାତ୍ରା 40 ଡିଗ୍ରୀ ଉପରେ ରହିଛି। ଡାକ୍ତରଙ୍କ କହିବା ମୁତାବକ ମେଡିକାଲକୁ ଆସୁଥିବା ଅଧିକାଂଶ ଲୋକଙ୍କଠାରେ ଜ୍ୱରର ଲକ୍ଷଣ ଦେଖିବାକୁ ମିଳିଛି। ଏହା ସହିତ ସେମାନେ ନିଶ୍ୱାସ ନେବାରେ କଷ୍ଟ ଅନୁଭବ କରୁଛନ୍ତି। ଏହି କ୍ରମରେ ଜୁନ୍ 15 ତାରିଖରେ 23 ଜଣ, 16 ତାରିଖରେ 20 ଜଣ ଏବଂ 17 ତାରିଖରେ 11 ଜଣଙ୍କ ମଧ୍ୟ ମୃତ୍ୟୁ ଘଟିଛି। ଗଜପତି ମହାରାଜାଙ୍କ 4 ଯଜ୍ଞ ପରିକଳ୍ପନା କେବଳ ଟଏଲେଟ୍ କ୍ଲିମ୍ ବା କ୍ଲକ୍ ରୁମ୍ ନିର୍ମାଣରେ ସମିତ ନହରୁ ଶ୍ରୀମନ୍ଦିର ଐତିହ୍ୟ କରିଡ଼ର ପ୍ରକଳ୍ପ ବରଂ ଭକ୍ତଙ୍କୁ ସୁଲଭ ଦରରେ ମହାପ୍ରସାଦ ଯୋଗାଣ ସହିତ ଶ୍ରୀମନ୍ଦିର ଚତୁଃପାର୍ଶ୍ୱରେ ଆଧ୍ୟାତ୍ମିକ ପରିବେଶ ସୃଷ୍ଟି ପାଇଁ ସନାତନ ଧର୍ମର 4 ଯଜ୍ଞର ବ୍ୟବସ୍ଥା ରହୁଛି। ଏଭଳି ଅଭିନବ ପରିକଳ୍ପନା ବିଷୟରେ ପ୍ରସ୍ତାବ ଦେବା ସହିତ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ମଧ୍ୟ ଅବଗତ କରାଇଥିବା ନେଇ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଗଣମାଧ୍ୟମକୁ ସୂଚନା ଦେଇ କହିଛନ୍ତି ଗଜପତି ମହାରାଜ ତଥା ଦିବ୍ୟ ସିଂହଦେବ। 20ରୁ ଖସିବ ତାତି, 21ରୁ ବର୍ଷା, ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ଖରା ତ ହୁଏ, ଏ ବର୍ଷର କଥା କିନ୍ତୁ ଅଲଗା ରହୁଛି। ଏତେ ଯେମିତି ଆକାଶରୁ ନିଆଁ ବର୍ଷା ହେଉଛି, ସବୁଦିନ ରାଜ୍ୟର ଅଧିକାଂଶ ସହର ତାପମାତ୍ରା 40-45 ଡିଗ୍ରୀ ଯାଏ ମଧ୍ୟ ରହୁଛି। ଏହାରି ଭିତରେ ଚଳିତ ବର୍ଷ ଅଂଶୁଘାତରେ 20 ଜଣଙ୍କ ମୃତ୍ୟୁ ହୋଇଥିବା ନେଇ ଅଭିଯୋଗ ଆସିଥିବା ବେଳେ ଜଣ